গণিত ক্লাসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রণজিৎ আজকে উপস্থিত হয়েছি শতকরা অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে আজকে আমরা শেখাবো কিভাবে খুব সহজেই সরল মুনাফা, বার্ষিক মুনাফা এবং বার্ষিক মুনাফা হার নির্ণয় করা যায়। বার্ষিক মুনাফা বা মুনাফা হার নির্ণয়ের জন্য আমাদের কয়েকটি শব্দ সম্পর্কে জানা খুব প্রয়োজন। আমরা এখন বোর্ডে খেয়াল করব, শব্দগুলো নিয়ে আলোচনা করব। বোর্ডে বোর্ডের দিকে লক্ষ্য করো। আসল বিনিয়োগকৃত টাকাকে আসল বলে, অর্থাৎ বাবা ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হলো আসল। আমরা সহজভাবে টাকা খাটানোকেও আসল বলতে পারি। টাকা খাটানো অর্থাৎ কি? আমি কোনো বিষয়ে কোনো ব্যবসায় যে অর্থটা ব্যয় বিনিয়োগ করব সেটাই টাকা খাটানো। তাহলে আমরা আসল বুঝতে পারলাম এবং বার্ষিক মুনাফা। দেখো বিনিয়োগকৃত টাকার উপর যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা বলে। তাহলে বিনিয়োগকৃত টাকার উপর যে অতিরিক্ত টাকা পাওয়া যায়, তো মনে করো তোমার বাবা ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলো এবং ব্যাংক প্রতি মাসে এই টাকার উপর অতিরিক্ত 900 টাকা করে প্রদান করে। এই অতিরিক্ত 900 টাকাই হলো মুনাফা। তাহলে 100 টাকা 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, এটা ছিল আসল, আর অতিরিক্ত 900 টাকা হলো মুনাফা। এখন আমরা মুনাফার হার, 100 টাকায় 1 বছরে যে টাকা মুনাফা পাওয়া যায় তা হলো শতকরা মুনাফার হার। 100 টাকায় 1 বছরে যে টাকা মুনাফা পাওয়া যায় তা হলো শতকরা মুনাফার হার। এরপরে দেখো সময়, সময়টা আমরা জানি 1 বছর 5 বছর 10 বছর ইত্যাদি বিভিন্ন সময়ের মুনাফা নির্ণয় করতে বলবে বা মুনাফা হার নির্ণয় করতে বলবে, বা আমাদের কখনো সময়ও নির্ণয় করতে হতে পারে। আর একটা ছোট্ট স্টাপ দিয়ে দেখা হচ্ছে 100। শতকরা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা সংখ্যা হলো 100। এই 5টা নিয়ে আমরা খুব সহজে, এই 5টা শব্দের সাহায্যে আমরা খুব সহজে এই অধ্যায়ের মুনাফা, মুনাফার হার, আসল, সময় সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারব। তাহলে এবার আমরা মুনাফা ও মুনাফা হার নির্ণয়ের সূত্র শিখব। তাহলে আমরা প্রথমে বার্ষিক মুনাফা নির্ণয় সূত্রটা দেখি। দেখো বাম পাশে শব্দগুলো মুছে নি, এটার একটা কারণ আছে। তাহলে আমরা কি শিখবো? সূত্র। মুনাফা বা বার্ষিক মুনাফা, সরল মুনাফা একই জিনিস। মুনাফা সমান একটা লম্বা করে দাগ দিই, দাগ দিয়ে এই যে 100 টা নিচে বসাও। দেখো আমাদের 5টা শব্দ ছিল, 1 2 3 4, এর মধ্যে 2টো শব্দ এখানে আমরা নিয়ে নিয়েছি, বার্ষিক মুনাফা 100। বাকি যে শব্দগুলো আছে আসল মুনাফা আর শুভ, এগুলো আমরা উপরে বসাবো একটার সাথে একটা গুণ করে। দেখো কত সহজ, আসল গুণিতক হার অর্থাৎ মুনাফার হার, আর কি আছে সময়। তাহলে এই সূত্রটা আমাদের টেকনিক মুখস্থ করতে হলো কি, মুখস্থ করার নাই। যে 5টা শব্দ নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম সেটার মধ্যে থেকে একটা নির্ণয় করছি মুনাফা, তাহলে মুনাফার সমান কি করলাম, প্রথমে 100টা নিচে রাখলাম, বাকি যে শব্দগুলো গুলো উপরে একটার সাথে একটা গুণ হয়েছে। এখন আমরা দেখো এই যে মুনাফা সূত্রটা শিখলাম, এটার সাহায্যে আমরা এখন একটা অঙ্ক সমাধান করব প্রশ্নে। তাহলে আমরা বই বের করি, বইয়ে 96 পৃষ্ঠা। তাহলে সবাই পৃষ্ঠা বের করেছো, দেখো এখন আমরা অঙ্কটা করি। জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিয়ে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? তাহলে এখানে ঋণ নিলে দেখো প্রথমে আমাদেরকে এই ধরনের অঙ্কে বের করতে হবে যে অঙ্কে কি কি দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে বলেছে মুনাফা কত দিতে হবে, কত টাকা মুনাফা দিতে হবে। আমরা একটু আগে সূত্র শিখলাম মুনাফার জন্য কি কি বের করতে হয়। এখানে 6% বার্ষিক মুনাফা অর্থাৎ মুনাফার হার 6%, আমাদের আগে এটা বের করতে হবে। 2000 টাকা ঋণ নিল, তাহলে এটা হলো 2000 টাকা যেটা ঋণ নিল এটা হলো আসল। এটা আসল হলো কি করে, ব্যাংক থেকে 2000 টাকা ঋণ নিল অর্থাৎ
ব্যাংক এখানে জসিমকে বিনিয়োগ করলো, আর আমরা শিখেছি বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। এই ক্ষেত্রে এই যে ঋণের এই 2000 টাকা আসল, সময় আমাদের দরকার তাহলে প্রতি বছর, এই যে এক বছর, তাহলে আমাদের এই অঙ্কে যা যা প্রয়োজন তা তা আমরা পেয়ে গেছি। আমরা এখন করব সমাধান, সহজেই করতে পারবো। দেখো এখানে বা দেওয়া আছে, লিখতে পারো তাহলে এখানে কি কি আছে, মুনাফার হার, বার্ষিক মুনাফার হার 6%, আসল 2000 টাকা, সময় 1 বছর, আমাদেরকে কি নির্ণয় করতে হবে, মুনাফা। তো এই মুনাফা সমান একটু আগেই শিখেছি নিচে 100 এবং বাকি শব্দগুলো, অর্থাৎ মুনাফার আসল সময় গুণ হবে তাহলে আসল গুণ হার, অর্থাৎ মুনাফার হার 22 গুণ। সূত্র দিলাম, এখন আমরা কি করব, মান বসাবো। এর আগে আমরা মান বসিয়েছি বিভিন্ন অঙ্কে, আসল 2000 টাকা, হার 6 টাকা, সময় 1 বছর, 100। এখন আমরা কি করব, শূন্যের কাটাকাটি, এই যে কত সহজ, 100 দ্বারা কাটাকাটি করব। তাহলে 100 2 শূন্য বাদ দিলে 1, 2 শূন্য বাদ দিলে 20, উপরে থাকলো কি 600, 6 আর 20, তাহলে 6 দুগুণ 12, 120 টাকা। তাহলে মুনাফা কত হলো, 120 টাকা। তাহলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে, 120 টাকা। অতএব জসিমকে কত প্রতি বছর মুনাফা দিতে হবে, 120 টাকা। তাহলে দেখো সূত্র জানলে আমরা কত সহজেই এই অঙ্কগুলো সমাধান করতে পারি। সূত্র শিখতে হবে, আর এই যে আলোচনা করলাম 5টা শব্দ, 5টা শব্দ দিয়েই গোটা অঙ্ক। আমাদের কি করতে হবে, প্রথমে প্রশ্নে দেখে খুঁজে বের করতে হবে যে এখানে কি কি আছে। আমাদের মুনাফা বের করতে হলে কি কি খুঁজে বের করতে হবে, আসল মুনাফা হার সময়। এভাবে মুনাফা হার বের করতে হলে মুনাফা আসল সময় যেটা বের করতে হবে বলবে, ওইটা আমাদের বাকি শব্দগুলো প্রশ্ন থেকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা খুব সহজে, এখন তোমরা খুব সহজে মুনাফা নির্ণয় করতে পারবা, ঠিক আছে। এবার আমরা কি করব, মুনাফার হার নির্ণয় করব। এটাও আমাদের 96 পৃষ্ঠার 1 নম্বর কাজের অঙ্কটা। দেখো সবাই দেখো তোমাদের বইয়ে, আমি বোর্ডে তুলেছি প্রশ্নটা। তাহলে আমরা শিখব বার্ষিক মুনাফার হার। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল, বার্ষিক মুনাফার হার কত ছিল। আমরা গত আগের অঙ্কটায় শিখেছি কি, মুনাফা নির্ণয় বার্ষিক, এবার বার্ষিক মুনাফার হার। তাহলে মুনাফার হার নির্ণয়ের জন্য আমাদের জানা প্রয়োজন কি, আসল সময় মুনাফা। তাহলে আমরা দেখি এখানে কি কি আছে, আবারও প্রশ্নে খেয়াল করি। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিল, আমরা একটু আগে বুঝেছি যে ব্যাংক থেকে ঋণ নিলে সেই টাকাটাকে আসল ধরতে হয়, তাহলে এখানে আসল হলো 800 টাকা। এখন আমরা কি খুঁজবো, মুনাফা। 1 বছর পর 856 টাকা ফেরত দিল, তাহলে 1 বছর পর 856 টাকা ফেরত দিয়ে, যেখানে খেয়াল করো খুব ভালো করে, এখানে কিন্তু মুনাফা হাইড আছে, মুনাফা দেওয়া নেই। তাহলে 856 টাকাটা কি, এই 856 টাকাটা হচ্ছে মুনাফা আসল, মুনাফা সহ আসল। দেখো 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা দিয়েছে, অর্থাৎ যে ঋণ নিয়েছিল সেই টাকা এবং অতিরিক্ত 56 টাকা। এই অতিরিক্ত 56 টাকা আর 800 টাকা মিলে 856 টাকা হয়েছে, এই শব্দটাকে কি বলা হয়, মুনাফা সহ আসল। এটা আমাদের জেনে রাখা প্রয়োজন, আমি একটু এখানে বললাম, এটা হচ্ছে মুনাফা আসল, অর্থাৎ মুনাফা সহ আসল। তাহলে দেয়া আছে মুনাফা আসল, দেয়া আছে আসল, বাট মুনাফা দেওয়া নাই, তাহলে মুনাফা কিভাবে বের করব, ভেরি ইজি। মুনাফা আসল থেকে যদি আমরা আসল কাটে ফেলি তাহলে মুনাফা থাকলো, তাই না? 2 হাত থেকে 1 হাত কাটে দিলে কি হবে, 1 হাত থাকবে, ঠিক কি না? ওকে, তার মানে আমরা আসল পেয়ে মুনাফা বের করতে সক্ষম হবো, আর 1 বছর সময়। তাহলে আমরা আবারও করি সমাধান, দেখো কত সহজে মুনাফা নির্ণয় করা যায়। সমাধান এখানে আগের মতোই কি আছে, আসল কত টাকা আসল বলতো, 800 টাকা, মুনাফা এই দেখো একজন বলেই দিল মুনাফা, স্যার এটা থেকে এটা বিয়োগ, তাহলে মুনাফা হলো 856 বিয়োগ 800 = 56 টাকা, কি মুনাফা পেলাম, পাইছি, ভেরি গুড। সময়
সময় এক বছর তার সময়টাকে বাড়তি যোগ করতে কেন যখন সময়ের অঙ্ক করবা তখন বুঝবা যে সময়টাকে কেন স্যার বাড়তি যোগ করছে এটা খুবই মজা মতে পাঠ্যবই এভাবে উল্লেখ নাই সময়ের বিষয়টা কিন্তু আমরা যখন সময়ের অঙ্ক করব তখন মজাটা বুঝবা ঠিক আছে আর যখন সময় আট বছর পাঁচ বছর ছয় বছর উল্লেখ থাকবে তখন মজাটা বুঝবা যাই হোক আমরা নেক্সট যখন অঙ্ক রকম করবো তখন ওইটা নিয়ে আলোচনা করবো এখন আমরা কি নির্ণয় করবো বার্ষিক মুনাফাটা তাহলে আমরা জানি বার্ষিক মুনাফা হার সমান আমরা জানি বার্ষিক মুনাফার হার সমান কি এটা আমাদের মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে মুনাফা গুণ একশো কারণ এই সূত্রটা আমাদেরকে অবশ্যই অবশ্যই লক্ষ্য করতে হবে মুনাফা গুণ একশো বাকি থাকলো কি আসল আর সময় তাহলে মুনাফা গুণ একশো আসল গুণ সময় তাহলে মুনাফা হার সমান মুনাফা গুণ একশো মুনাফা বলতে বার্ষিক মুনাফা গুণিতক একশো আসল গুণ সময় এখন আমরা নির্ণয় করি আচ্ছা নির্ণয় করার আগে একটা ছোট্ট ম্যাজিক দেখাই নি দেখো এটা খুব গুরুত্ব এই জায়গাটাই খুবই গুরুত্ব মুনাফার হার নির্ণয় সূত্রটা এটা আমাদের বক্তব্য তাই কারণ এখন বাকি যেটা আসল আর সময় নির্ণয় আমরা এটা থেকে বের করতে পারি খুব সহজে খালি আমি খুব সহজে দেখাচ্ছি যদিও আমার আলোচনা নাই তাও আসল সমান কি দেখো আসল সমান কি উপরে যা থাকবে তাই মুনাফা গুণিতক একশো গুণিতক সময় দেখো পরিবর্তনটা কি এইখানে আসল ছিল আমি এখানে বসাইনি ফাঁকা রাখছি এইখানে মুনাফা হার ছিল তাহলে দেখো আগে মুনাফা হার ছিল আমাদের এখন মিসিং ওয়ার্ড কি মুনাফা হার খালি এইখানে মুনাফা হার বসাই দাও মুখস্থ করার কোনো দরকার নাই এই সূত্র থেকে আমরা আসল পেয়ে গেলাম ঠিক আছে এটা একটু লক্ষ্য করো আমরা যখন আসল নির্ণয় করবো সময় নির্ণয় করবো এটা আরো ডিটেলসে যাবো তবে এটা থেকে এটা ওকে এখন আমরা আমাদের মূল অঙ্কে আসি তাহলে আমরা এখন কি করবো মান বসাবো তাহলে মান বসাই মুনাফা কত ৫৭ টাকা গুণিতক ১০০ আসল কত টাকা ৮০০ টাকা সময় নাই এক বছর তাহলে আমরা আবারও ১০০ অর্থাৎ ২০ দ্বারা কাটবো ১০০ ভাগ ২০ কাটলে ১ ২০ কাটলে ৮ এখন দেখো ৮ আর ৫৬ ৮ দ্বারা বিভাজ্য ৮ দ্বারা বিভাজ্য না ৮ একটি ৮ ৭ ৮ ৫৬ তাহলে হলো ৬০ টাকা তাহলে আমরা লিখি এটা আমরা একটু এখানে লিখি ৬০ টাকা অতএব বার্ষিক মুনাফার হার ৭% উত্তর ৭% তাহলে আমরা মুনাফার হার নির্ণয় করতে পারলাম খুব সহজেই মুনাফার হারও নির্ণয় করতে পারলাম এইভাবে আমরা খুব সহজেই মুনাফার হার এবং মুনাফা নির্ণয় করতে পারবো এখন আমাদের যেটা বিষয় হলো কি যা শিখলা সেটাই মনে মনে প্র্যাকটিস করো সেটাকে খাতা কলমে প্র্যাকটিস করো মূল কথা কি এখানকার কি ওয়ার্ড হলো ৫টা এই ৫টা কি ওয়ার্ড দিয়ে সূত্রের সাথে সহজ অঙ্ক করতে হবে হ্যাঁ তোমাদের কি মুনাফা হারের সূত্রটা মুখস্থ করতে হবে কারণ মুনাফাটা টেকনিকে করা যায় আর মুনাফা হার সূত্রটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই রপ্ত করতে হবে কারণ এটা থেকে বাকি সূত্রগুলো আমরা টেকনিক্যালি পেয়ে যাই ওকে তোমাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে পরবর্তীতে আমি সত্তর অর্থের আলোচনা করব আসল এবং সময় নির্ণয় নিয়ে ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকো থ্যাংক ইউ ভেরি মাচ